ফিরে আসলাম বিরতির পর। রাজ্য সরকারের উদ্যোগে প্রশাসনের উদ্যোগে ভারত সরকারের এবং সামাজিক ন্যায় বিচারের মন্ত্রণালয়ের সহযোগিতায় এআইডিপি এবং আরভিওয়াই প্রকল্পে বৃদ্ধ এবং দিব্যাঙ্গজনদের নিয়ে 12 দিনের দক্ষিণ জেলা ভিত্তিক অ্যাসেসমেন্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিলোনিয়া সুসীন দেব বর্মন অডিটোরিয়ামে আজকের এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরেই আজকে উদ্বোধন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পের। তার পাশাপাশি এছাড়া আজকে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, জেলা শাসক থেকে শুরু করে পৌর পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে আগে একটা সময় যারা দিব্যাঙ্গজন তাদেরকে নানান রকম ভাবে ডাকা হতো, হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ বলা হতো, যেটা তাদেরকে অপমান করার সামিল, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তাদের নতুন ভাবে নামকরণ করেছে, নতুন ভাবে তাদের দিব্যাঙ্গজন বলা হয়েছে এবং যাতে করে তাদের যাতে কোনো রকম ভাবে সমাজে অসম্মান করা না হয় তার জন্যই এই নতুন উদ্যোগ। এমনকি একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আগে চলন সামগ্রী পেতে হলে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হতো, যেটা এখন আর এখন তার পরিধি বাড়ানো হয়েছে। তাছাড়া যাদের ইনকাম বেশি তারাও যদি এই ধরনের অ্যাসেসমেন্ট চলন সামগ্রী পাওয়ার যোগ্য হয় তাদেরকেও দেওয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন নীতি নির্দেশিকা রয়েছে, যা যা বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মেনে এই সার্টিফিকেট দেখালেই তারা চলন সামগ্রী পেয়ে থাকবেন বলেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন। আজকের এই উদ্বোধনী প্রসঙ্গে ঠিক কি কি বিষয়ের আয়োজন করা হয়েছে, কি থাকছে বৃদ্ধ এবং দিব্যাঙ্গজনদের সাহায্যার্থে শুনব। উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন এবং 5 কেজি করে চালের ব্যবস্থা প্রত্যেকটা গরিব বংশের মানুষকে দেওয়া হয়েছে। এবং আমরা কোভিডের সময় আমরা সবাই কোভিডের ভ্যাকসিন আমরা নিয়েছি এবং কেউ কেউ আমার বুস্টার ডোজ নেওয়া হয়েছে। আজকে আমি বিলোনিয়াতে আরপরে একটা হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং আমার বোনদের যে গৃহস্থ হিংসা হয় তার উপরে তাদের বিভিন্ন থানাতে যেতে অসুবিধা হয় আমরা একটা সঠিক ওয়ান স্টপ সেন্টার উদ্ঘাটন করেছি। সেই জায়গায় আমিও আজকে বুস্টার ডোজ তিনটে করে বুস্টার আমি নিতে সক্ষম হয়েছি। আপনারা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বড় করেছেন, তাই আমরা আমি এবং আমার ক্যাবিনেট মিনিস্টার ডক্টর বীরেন কুমার জি বলছেন যে কোনো একটা বয়স্ক মানুষ যখন শিবিরে আসে তার ইনকাম সার্টিফিকেট নেই তখন আমরা দিনে আমরা যাতে এটা না করি সেটা যাতে আমরা না দেখে তাদেরকে দিই। এবং কোন কোন জায়গায় যদি তার 22,500 টাকার উপরে রোজগার হয় আমার কোন প্রধান বাবা কোন কমিশনার যদি লিখে দেয় আমরা কিন্তু সেটাকে সার্টিফিকেটকে আমরা গ্রহণ করব। আমি আশা করব আমার কোন ডিজিটাল যে কোনো হেডবিল্ডার এবং আমার কোন সিনিয়র সিটিজেন মা বাবা কেউ যাতে আজকের শিবির থেকে কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য শুনলেন। একদিকে যেরকম বৃদ্ধ এবং দিব্যাঙ্গজনদের বিশেষ সাহায্যার্থে বিশেষ শিবির করা হচ্ছে এবং তার পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ করার ক্ষেত্রে একাধিক ঘোষণা রয়েছে কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর মহিলা সশক্তিকরণের বিষয়েও আজকে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।